প্রদেশ কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রস্তুত করা প্রার্থিত্ব কেন্দ্রিক জাননীক লো প্রতিক্রিয়া এটা সর্বসাধারণের রাজনৈতিক মহলতো প্রদেশ কংগ্রেসের জাননীক লো ইটোর পাশর সিটো কটাক্ষ বিজেপি বিধায়কর বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার প্রশ্ন কংগ্রেসের প্রার্থী সকল পি ডব্লিউ ডির ঠিকাদার নাকি ঠিকাদারের টেন্ডার মানি বিচরার দরে টাকা বিচারিছে কংগ্রেসে দিগন্ত কলিতার পিছে পিছে বিধায়ক মানব ডেকারও প্রতিক্রিয়া ভূপেন বড়া লুড়িণজ্যোতি গগৈ বন্ধু চান্দা সংস্কৃতিরপরা আহিছে লুড়িণজ্যোতি গগৈ লুড়িণজ্যোতির দিহা পরামর্শ মানি ভূপেন বড়ার এই সিদ্ধান্ত এটা কিনা সরকারি অফিস নাকি আপনাদের এপ্লিকেশন বিচারিছে টাকা বিচারিছে এটা কিনা ঠিকার আনেস মানি নাকি সিকিউরিটি মানি নাকি যে এই মানে টেন্ডার মারিলে গভর্নমেন্টক মানে এস ডি মানি জমা দিব লাগিব এটা কি পারফরমেন্স ব্যাংক গ্যারান্টি বিচারিছে নাকি আপনাদের একোজন একোজন ক্যান্ডিডেটক পি ডব্লিউর কন্ট্রেক্টর আপনাদের যেটা তুলনা করেছে পার্টি এই অবস্থালে গুছি গেছে আপনাদের তাতকে টেন্ডার কল করব লাগিছিল বেটার লুড়িণজ্যোতি আর ভূপেন বড়া ডাঙরিয়ার মাজত খুব বেশি বন্ধুত্ব হয়েছে যেহেতু লুড়িণজ্যোতি ডাঙরিয়া চান্দার ইতিহাসের পর আইসা খুব চান্দা এক্সপার্ট গতি ভূপেন বড়া অল্প লুড়িণজ্যোতির পায়ে ইনফ্লুয়েন্স হয়ে চান্দাত বিশেষভাবে মনোনিবেশ করেছে কোনোতো ইলেকশন জিকিবলগিয়া নাই আর ইলেকশন জিকি সরকার আহিবলগিয়াও নাই গতি এনেক টিকেট বিচরার নামত কিছু চান্দা তুলি নিজেও অল্প রাখি সহযোগী লুড়িণক অল্প আর দিল্লীলে অল্প পঠিয়া পারি তার ব্যবস্থা ব্রতী হওয়া যেন মনে অনুমান প্রার্থীরপরা আবেদন মাচুল এক লাখ টাকা বিচরাতো কংগ্রেসের ভিতরা কথা বলে কলেও সুবিধা বুঝি আক্রমণ করবলে নেরিলে AIUDFও AIUDFর বিধায়ক রফিকুল ইসলামের প্রতিক্রিয়া আদানী আম্বানীর সকল টাকা বিজেপিয়ে লয় কংগ্রেসে এনেকয়ে অল্প লোব পারিলে লও প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বড়াক উদ্দেশ্যেও রফিকুল ইসলামের কটাক্ষ নিজে জিকিব নোৱাৰে বেলেগক কেনেকৈ জিকাব সৰৰপৰা জিকিব পাৰে নেকি চেষ্টা চলাইছে ভূপেন বড়াই গোটেই মানে আদানী আম্বানী সব চান্দাবিলাক মোদী ডাঙরিয়াকে দি দিয়ে বিজেপিকে দিয়ে এতিয়া কংগ্রেসতো চলিব লাগিব ইমান ডাঙৰ এটা পার্টি গতি লব দিয়ক না বেচারা হতে এক লাখ করে লৈছে যদি এতিয়া তো তথাপিও মই আকৌ কৈছো যে এইটো রানা গোস্বামী ডাঙরিয়া আর ভূপেন বড়া ডাঙরিয়ার ভাল উত্তর দিব পাৰিব এতিয়া যদি ফর্মর নামত অল্প পয়সা আহি যায় পার্টির ডোনেশন যদি আহি যায় এইটো হয়তো তেখেতসকলের কারণে বেয়া নহব পারে তেনেকুৱা ভাবিব পারে তেনেকুৱা ভাবি কি জানি মানুহ বেচারা যোৱা তিনিটা বছর তিনিটা ইলেকশন খেলি নিজে হারিল এটা অহা ইলেকশন সেই গহপুরের পর তেখেত খেলিব দিব না কি হয় তেখেতর দশা তো MLA হয়ে আহিলে জিকিব মইতো তেখেতর লগত 11-16লৈকে বিধায়ক এতিয়া তেখেতে 16ত হারিল 19ত হারিল আকৌ পার্লামেন্টত হারিল 21ত হারিল বেলে হারি আছে এতিয়া আগত তো বিধায়ক হব লাগিব না লড়া ছোৱালী আপনার লাগে বিয়া নাপাতিলে আপনি লড়া ছোৱালী সন্তান কত পাব আপনি বিধায়কে যদি নহয় অসমত তো MLC নাই কবার পর আনি বহাই দিব ভূপেন বড়ার বিধায়ক হওয়ার জায়গা কত আছে এতিয়া তেখেতর সরসাপুরিত বিচারি আছে কবাত কোনোবা বনাই দিয়ে নেকি বিজেপি AIUDFর কটাক্ষর মাজতে প্রতিক্রিয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারর এক লাখ টাকা বিচরাতো কংগ্রেসের দলীয় কথা কোনো প্রার্থীয়ে আপত্তি করা নাই জাকির হুসেন সিকদারর সুরত সুর মিলায় মন্তব্য বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীরও আনকি নিজেও এক লাখ টাকা আবেদন মাচুল দি আজবলের বিরুদ্ধে যুঁজিবলে সাজু বলে কলে ওয়াজেদ আলী চৌধুরী দলের কিনা আবেদন করে দলের ড্রাফটর যোগেদি দলের একাউন্টত একটা টাকা পয়সা একটা মাচুল ধরে দিয়ে এই কথা আজির কথা নহয় এটা আগরে কথা ইয়াক লৈ কংগ্রেজী সকলের মাজত কোনো ধরনের বিতর্ক নাই যিসকলে দলের পর টিকিট বিচারিব নিশ্চিতভাবে দলের যেটো নির্দেশ এই নির্দেশ সকলে মান্য করিব গতি যিসকলে কংগ্রেসক সমালোচনা করে করবই আমার কংগ্রেজী সকলের মাজত কোনো মতানৈক্য নাই কংগ্রেস দলে কংগ্রেস দলের সকল নির্দেশ মান্য করে আই থাকার দিনত কাম করব এক লাখ টাকা লই কারো আপত্তি অহা বলে আমি শুনা নাই প্রার্থিত্ব বিচারি হাই কমান্ডে যদি দিয়ে খেলিম এক লাখ টাকা আমি দিম পার্টির কামত আহিব বিজেপি AIUDFর প্রতিক্রিয়ার মাজতে কংগ্রেসের জাননীক নতুন কেলেঙ্কারি বলে একযোগে প্রতিক্রিয়া প্রকাশ করিলে মন্ত্রী পীযূষ হাজরিকায় ভিডিও জার্নেলিস্ট অঙ্কুরের সহ হিমাংশু সহরিয়ার রিপোর্ট NB News